হাই, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সম্পানাহার কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে। আজকে এপিসোডে আপনাদের আমি তৈরি করে দেখাবো মজাদার ইয়ামি আমি চিকেন পিজা। আর আজকে আমি পিজাটা চুলা এবং ওভেনে দুইভাবেই তৈরি করে দেখাবো। তো যাদের বাসায় ওভেন নেই তাদের কিন্তু আর বাহানা চলবে না যে বাসায় ওভেন নেই পিজা বানাতে পারছি না। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবেন আপনারা। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন পিজা তৈরি করা শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম বনলেস চিকেন নিয়েছি আর এটা আমি চিকেন চিকেন কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আরও দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ, আরও এখানে আমি দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট, আরও এখানে আমি দিব 1/4 চা চামচ মরিচের গুঁড়ো, লাল মরিচের শুকনো মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ টমেটো পেস্ট কিংবা ক্যাচাপ যেটি আপনাদের কাছে আছে দিতে পারেন। এখন এটা আমি ভালো করে মিক্স করে নিই। চিকেনটা মিক্স করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। পিজার ডোয়ের জন্য আমি এখানে 1.5 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন হালকা কুসুম গরম পানিতে। তারপর এখানে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ ইস্ট। তারপর এখানে আমি আরও দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দিবেন, এটা শুধু মিষ্টির জন্য না, এটা পিজাতে একটা ভালো টেস্ট নিয়ে আসবে। তারপরে দিচ্ছি 1 চা চামচ লবণ, আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আরও এখানে আমি এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, রান্না তেল যেটা সেটাই। তারপরে একটু নেড়ে নিচ্ছি। আসলে তেলটা অনেকে পরে ময়দাতে দেয় কিন্তু আমি মনে করি এই লিকুইড দুধটাতে যদি তেলটা আমি দেই তাহলে আমার এটার তেলটা সম্পূর্ণ জিনিসের সাথে মিক্সড হচ্ছে, তারপরে ডোটা ভালো হয় তাই। তারপর এখানে আমি দিচ্ছি 4 কাপ ময়দা। 4 কাপ ময়দা দিয়ে এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। আর পরে যদি আপনাদের কোনো পানি প্রয়োজন হয় সেক্ষেত্রে পানিটা দিয়ে নেবেন আপনারা। তো এখন এটা আমি 8 থেকে 10 মিনিট ভালোভাবে মথে একটা নরম ডো তৈরি করব। তো আমার মথা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন আমি এখানে কিছুটা তেল নিয়ে উপরে নিচে মেখে নিব। এটা মেখে নিলে কি হবে, যখন আমরা ডোটা রেস্টে রেখে দিব সেক্ষেত্রে ডোটার উপর থেকে ড্রাই হয়ে যাবে না। তো আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা এভাবে মিক্স করে নেবেন। তো এটা মিক্স করে এখন আমি মিনিমাম 40 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেবো। দেখেছেন আমার ডোটা কেমন নরম হয়েছে, তো এটা এখন আমি রেস্টে রেখে দেব। আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে। তারপরে আমি একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি, লো টু মিডিয়াম আঁচে এটা আমি ভেজে নিব। বেশি জাল বাড়িয়ে এটা ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি চুলা থেকে তুলে নিব। হালকা গোল্ডেন কালার হলে এটা চুলা থেকে তুলে নিতে হবে। তো এটা আমি এখন চুলা থেকে তুলে নিচ্ছি। আচ্ছা, এখন আসি পিজা সসের কথায়। তো অনেকের ঘরেই সবসময় পিজা সস থাকে না কিংবা এটা সবসময় লাগে না, না লাগারই না থাকারই কথা। তো পিজা সসের জন্য আমি এখানে 1/3 কাপ টমেটো ক্যাচাপ নিয়ে নিলাম, আরও নিলাম 1/4 কাপ চিলি সস। আজকালকার সময় সবার ঘরে চিলি সস এবং টমেটো ক্যাচাপটা থাকে। তো এই দুইটা আপনারা একসাথে মিক্স করে পিজা সস হিসাবে ইউজ করতে পারেন। আমি এটা সবসময় করি কারণ ঘরে তো সবসময় পিজা সস নাই থাকতে পারে। তো এটা ভালো করে মিক্স করে আমি এখন একটা সাইডে রেখে দেবো। আরও আজকে আমাদের যে যে উপকরণগুলো লাগবে, এখানে আমি সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। আপনারা লাল ক্যাপসিকামের বদলে টমেটোও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর পরিমাণ মতো চিজ নিয়েছি, আর নিয়েছি চিলি ফ্লেক্স যেটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আরও নিয়েছি অরিগানো। অরিগানোটা আপনারা মাস্ট বি ইউজ করার ট্রাই করবেন কারণ এটা হচ্ছে পিজাতে দোকানের ফ্লেভারটা নিয়ে আসে, না করলেও সমস্যা নেই। 40 মিনিট হয়ে গিয়েছে, আমাদের ডোটা রেস্টে ছিল তখন, এখন ডোটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডোটা দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাতে ফুলে থাকা বাতাসগুলো বের করে নিব। বের করে এটা আমাদের কিছুক্ষণ মথে নিতে হবে, তাহলে পিজাটা বেশি সফট হবে। তো এটা মথে নেওয়া শেষে আজকে যেহেতু আমি প্যানে এবং ওভেনে পিজা তৈরি করে দেখাবো, তো তাই আমি অর্ধেকটা ডো এখানে নিয়ে নিয়েছি। এখন একটি প্যানে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন ডোটা আমি হাত দিয়ে রুটি আকৃতি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আসলে অনেকে এটা বেলে নেয়, আপনি বেলেও নিতে পারেন কিংবা আমার মতো এরকম করে নিতে পারেন। তো এরকম করে নিলে আমি মনে করি ভালো। তো আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। রুটিটা হয়ে গিয়েছে, এখন এটা আমি কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি পুরো রুটিটা। এটা অবশ্যই করে নেবেন, এটা করা মাস্ট, এটা স্কিপ করা যাবে না। রুটিটা হয়ে গিয়েছে, এখন এখানে আমি স্বাদ অনুযায়ী সে তৈরি করে রাখা সস দিয়ে দিচ্ছি।
ससटा আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। সস দেওয়ার পরে এখানে আমি কিছুটা চিজ ছিটিয়ে নিব। পিজার প্রথম ধাপে কিছুটা চিজ যদি আপনারা দিয়ে দেন তাহলে সেটা স্বাদটা দ্বিগুণ করে দেয়। তারপর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে লাল ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম আপনাদের কাছে যে কোনো একটা থাকলে আপনারা একটা ব্যবহার করতে পারেন, কিংবা ক্যাপসিকাম না থাকলে আপনারা শুধু টমেটো ব্যবহার করতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা চিকেন। বেজে রাখা চিকেনগুলো আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এখানে আমি চিজ দিচ্ছি। চিজটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, আপনি আপনার ইচ্ছা অথবা রুচির উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স অরিগানো, এগুলো আমি দিয়ে পিজাটা আমি রেডি করে নিলাম। এখন পিজাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন চুলায় বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আপনাদের ঢাকনাতে যদি কোনো ছিদ্র কিংবা ছিটা থাকে তাহলে সেটা আপনারা এভাবে বন্ধ করে নেবেন। তারপরে এটা লো টু মিডিয়াম মিডিয়াম হিটে হওয়ার জন্য বসিয়ে আগের পিজার মতো একইভাবে আমি এই পিজার রুটিটাও তৈরি করে নিয়েছি। তারপরে এখানে সস দিয়ে দিয়েছি, এখন চিজ দিয়ে দিচ্ছি নিচে। চিজ দিয়ে আমি এই পিজাটাও আগের পিজার মতো সম্পূর্ণ ওই একইভাবে এটা সাজিয়ে নিব। এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে আমি লাল ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, চিকেন সব কিছু দিয়ে আমি সাজিয়ে নিব। আমার সাজানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর ওভেনটা আমি আগে থেকে 150 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি। চিজ দেওয়ার পরে আমি এখানে অরিগানো, চিলি ফ্লেক্স সব কিছু দিব। সব কিছু দিয়ে একই সেই আগের পিজাটার মতোই এই পিজাটাও আমি রেডি করে নিব। রেডি করা হয়ে গেলে আমি এটা সেই গরম করে প্রিহিট করে রাখা ওভেনে এটা আমি দিয়ে দিব। চুলার পিজার ঢাকনাটা এখন আমি তুলে নিব। আর দেখুন আমার পিজাটার চিজটা গলে গিয়েছে এবং রুটিটাও হয়ে গিয়েছে। উপর থেকে কালার আসেনি, কারণ উপর থেকে আমাদের কোনো তাপ আসছে না। আর রুটিটাও সফট হয়ে গিয়েছে, একেবারে পারফেক্ট দোকানের মতো রুটি হয়েছে। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে আমাদের চুলার পিজাটা। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে আমি পিজাটা নামিয়ে নিয়েছি, দেখুন সফট সফট ইয়ামি ইয়ামি পিজা হয়ে গিয়েছে। তো এটা এখন আমি প্লেটে তুলে নিলাম। তো দেখুন দোকানের মতো পারফেক্ট পিজা হয়ে গেছে। এখন কিন্তু আর বাহানা চলবে না যে বাসায় ওভেন নেই পিজা তৈরি করতে পারবো না। তো এখন তো চুলায় তৈরি করা যায় পিজা খুব সুন্দরভাবে। ওভেনের পিজাটাও হয়ে গিয়েছে, আমি এটা ওভেন থেকে বের করে নিয়েছি। আর এটা হতে আমার 20 মিনিট সময় লেগেছে। আপনাদের একটু বেশি কিংবা কম লাগতে পারে, একটু চেক করে নেবেন আপনারা। তো দেখলেন তো কত সহজে পিজা তৈরি হয়ে গেল। তো এখন থেকে তো আর পিজা বাহিরের থেকে কিনে খাবেন না, তাই না, বাসায় তৈরি করে খাবেন। খুব অল্প উপকরণে অল্প সময়ে আমাদের পিজাগুলো তৈরি হয়ে গেল। তো এখন আমি পিজাটা আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে আমি চুলা পিজাটা কাটছি। তো দেখলেন তো পিজাটা কতটা সফট হয়েছে, পিজার ডোটা রুটিটা। তো দোকানের পিজার রুটিটা শক্ত হয়ে যায়, এটা আপনি একদিন পর্যন্ত রাখতে পারবেন, এটা শক্ত হবে না। এখন ওভেনের পিজাটা আমি কাটছি, ওভেনে যেটা আমি তৈরি করেছি। তো এইটার সফটনেসটা আপনি দেখুন কতটা সফট হয়েছে। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ইয়ামি ইয়ামি দারুণ পিজা। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।